ইলাস্ট্রেটরে জাস্ট একেবারে নর্মাল একটা শেপ থেকে আপনি কিভাবে কমপ্লিট একটা থ্রি ডি বক্স তৈরি করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো। এবং আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনার জাস্ট এই বিষয়টা শেখার সাথে সাথে আপনি কিন্তু ইলাস্ট্রেটরে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু জেনে যাবেন। তাই অ্যাজ এ বিগিনার আপনাদের বলবো আপনার অবশ্যই ভিডিওটি প্রপারলি ভাবে মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। এতে করে দেখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক টুল সম্পর্কে এবং অনেক সিক্রেট টিপস সম্পর্কে আপনাদের প্রপারলি ভাবে ধারণা হয়ে যাবে। তো চলুন আমার ভাইয়েরা আমরা বেসিক কথাবার্তা বাদ দিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের কাজে এবং সেখান থেকে দেখে নিই যে কিভাবে আপনি খুব সহজেই জাস্ট এই থ্রি ডি বক্সটাকে তৈরি করবেন। তো সিম্পলি ভাবে এই কাজটাকে করার জন্য ধরুন আমরা কি করতেছি এইটাকে জাস্ট আপাতত এখান থেকে অফ করে রাখতেছি, যাতে করে অফ করে এই কারণে রাখতেছি যাতে করে আমরা পরবর্তীতে এটার সাথে মিলাতে পারি। সো দেখুন সিম্পলিভাবে আমরা এটাকে অফ করে রাখলাম। তো এই টাইপের একটা ডিজাইন তৈরি করার জন্য আপনি কি করবেন জাস্ট নর্মাল একটা শেপ ইউজ করবেন। তো দেখুন এখানে রেক্টেঙ্গেল টুলটা আছে, আমরা কী করবো সিম্পলিভাবে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিব। ধরুন আমরা এইটুকু রেক্টেঙ্গেল ড্র করতে পারি, আপনি নর্মালি ড্র করতে পারেন কোনো প্রবলেম নেই। ড্র করে এবার দেখুন আপনি কী করবেন জাস্ট এইটারই একটা কপি করবেন। সো কপি করার জন্য আপনি কী করবেন দেখুন কিবোর্ড থেকে জাস্ট অল্টার বাটন প্রেস করে ধরে আপনি তার সামনের দিকে একটু ড্র্যাগ করবেন। দেখুন এইখানে যখন পয়েন্টটা মিলে যাবে তখন দেখবেন যে আমাদের এটা কিন্তু আপনি ছেড়ে দেবেন। সো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে আসলে ইন্টারসেক্ট বা পয়েন্টগুলো আসলে কী কারণে শো করে। সো জাস্ট আপনারা জাস্ট এই দুইটা তৈরি করার পর এবার আপনি সিম্পলি দেখুন কী করবেন জাস্ট এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট আপনার কাজের সুবিধাকে আপনি একটু বড় করতে পারেন, আবার ধরুন আপনি একটু কী করতে পারেন আপনি একটু চিকনও করতে পারেন। সো জাস্ট নর্মালি আপনি এইটুকু রাখলেন, রাখার পর এবার দেখুন জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন এবং দেখুন শুধুমাত্র এই পয়েন্ট এবং শুধুমাত্র এই পয়েন্ট এই দুইটাকে একটা সিলেক্ট করবেন। সো তার আগে আপনি আরেকটা কাজ করে দেবেন, সেটা হলো দেখুন ভিউ থেকে আপনার জাস্ট এই রুলার অপশনটাকে অন করে নেবেন। সো দেখুন আমাদের এখান থেকে অন করা আছে, আমি জাস্ট কী করবো রুলার অপশনটাকে টেনে জাস্ট ধরুন আমি এইখানে নিয়ে যাব। সো রুলার অপশনটা এখানে নেওয়ার সুবিধাটা হলো কি যখন আমরা এই কর্নার থেকে এখানে ছোট করব তখন যাতে আমরা প্রপারলি বুঝতে পারি যে আসলে কোন জায়গাটাতে আমাদের কোন পয়েন্টটা মিলতেছে। সো নর্মালিভাবে কী করবো দেখুন এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এইটাকে জাস্ট এখান থেকে ছোট করে দিলাম এবং এইখান থেকে ডাবল ক্লিক করে আমরা ধরুন এইখান থেকে জাস্ট এখানে ছোট করে দিলাম। তাহলে আমরা কী করলাম দেখুন নর্মালিভাবে আমরা দুইটা শেপ নিলাম, দেন জাস্ট কী করলাম নিচ থেকে জাস্ট রুলার টুলটাকে নিয়ে আমরা জাস্ট এই দুইটা শেপকে আমরা এখানে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর আপনি নর্মালিভাবে রুলার টুলটাকে আপনি এখান থেকে ভ্যানিশ করে দেবেন অথবা আপনি ডিলেটও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার দেখুন সিম্পলি আপনি কী করবেন আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে জাস্ট নর্মাল ধরুন আমরা একটা কালার দিয়ে দিই এখান থেকে এবং ধরুন আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, এটাকে সিলেক্ট করে আপনি ধরুন কী করবেন এখান থেকে নর্মাল একটা কালার দিয়ে দেন বা আপনি যে কোনো কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো কালারটা আমরা এই কারণে প্রপারলি রাখতেছি যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা ঠিক কতটুকু অংশে আমরা কাজ করতেছি, আমাদের কী পরিমাণ জায়গা জুড়ে আমরা আসলে আমরা থ্রি ডি ডিজাইনটা দিতে পারতেছি কিনা। জাস্ট দেখুন এইটুকু কাজ আমাদের কমপ্লিট। সো আপনারা চাইলে কিন্তু আমার সাথে সাথে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এই কাজগুলো করতে আরও সুবিধা হবে এবং আপনি কিন্তু খুব সহজে আরও বুঝতে পারবেন। সো জাস্ট সিম্পলিভাবে দেখুন এইটুকু কাজ করলাম আমরা, করার পর আপনি কী করবেন কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করবেন। গ্রুপ করে এবার আপনি কী করবেন দেখুন এডিট থেকে জাস্ট সিম্পল এটাকে কপি করবেন এবং এডিট থেকে আপনি কী করবেন দেখুন পেস্টিং ফরমটা প্রেস করে দেবেন। সো ফরমটা পেস্ট করে দেখবেন যে আমাদের কিন্তু শেপটা কিন্তু এইখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু চলে আসছে। সো আমরা কী করবো দেখুন জাস্ট এইটাকে সিম্পলিভাবে এখান থেকে রোটেট করে দেব, রোটেট করে দেখুন আমরা সিম্পলিভাবে কী করবো এইখানটাতে মিলিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা এইখানটাতে নর্মালি মিলিয়ে দিলাম। সো মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন আপনি কী করবেন এইটাকে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার এইখান থেকে আপনি শেপ বিল্ডার টুলটাকে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে কালার সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে ফিল কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট প্রথমে ধরুন আমরা এইখান থেকে জাস্ট ধরুন এইটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম এবং দেন এইখান থেকে জাস্ট আমরা এই কালারটা সিলেক্ট করে আমরা কী করলাম এইখান থেকে এখানে একটা কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের কী হলো দেখুন এখানে কিন্তু থ্রি ডির মতো করে একটা জিনিস কিন্তু এখানে চলে আসছে, তাই না? সো এবার আপনি সিম্পলি কী করবেন দেখুন এইটাকে আপনি জাস্ট কী করবেন আবার এডিট থেকে কপি করবেন, দেন এডিট থেকে আপনি কী করবেন পেস্ট করে দেবেন। সো পেস্ট করে আপনি জাস্ট কী করবেন এটাকে এদিকে রাখবেন, রাখার পর আপনি দেখুন এবার সিম্পলি কী করবেন এইটাকে আপনি রিফ্লেক্ট করবেন। সো রিফ্লেক্ট করার জন্য আপনি কী করবেন দেখুন এখানে রিফ্লেক্ট টুল আছে, আপনি জাস্ট রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করবেন, জাস্ট দেখবেন রিফ্লেক্ট হয়ে গেছে। সো দেখেন এখানে ভার্টিক্যাল দেওয়া আছে, আপনি জাস্ট প্রিভিউটাকে অন করে নেবেন যাতে করে আপনাদের প্রপারলি বুঝতে সুবিধা হয়। দেন আপনি সিম্পলি এখানে ওকে প্রেস করে দেন। ওকে প্রেস করার পর দেন আপনি কী করবেন জাস্ট এইটাকে আপনি এগিয়ে জাস্ট একবারে ঠিক এই পয়েন্টটাতে মিলানোর ট্রাই করবেন। দেখুন আমি একেবারে ঠিক এই যে পয়েন্ট আছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখুন আমরা ঠিক একবার এই যে পয়েন্ট আছে আমরা এই পয়েন্টে মিলানোর ট্রাই করবো, দেখতে পাচ্ছেন আমরা এই পয়েন্টে মিলিয়ে দিলাম। সো মিলানোর পর এবার দেখতে পাচ্ছেন আমাদের দুইটা শেপ মিলে আমাদের একটা শেপ কিন্তু চলে আসলো। এবার আপনি সিম্পলি কী করবেন দেখুন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার সেমভাবে শেপ বিলার টুলটাকে নেবেন, জাস্ট এইটাতে আপনি এই কালারটা দিবেন এবং নিচে যে কালারটা থাকবে সেইটাতে আপনি কী করবেন সিম্পলি এটা সিলেক্ট করে আপনি কী করবেন এটা দিয়ে দেবেন। তাহলে আমাদের কী হলো দেখুন আমরা জাস্ট নর্মালিভাবে এখানে কিন্তু একটা থ্রি ডির মতো একটা ইফেক্ট কিন্তু আমরা এখানে আনতে পারলাম। সো সিম্পলিভাবে এইটাকে আনার পর এবার আপনি দেখুন কী করবেন আপনি এটাকে সিলেক্ট করবেন,
সিলেক্ট করে জাস্ট আপনি করবেন কি একে ঘুরিয়ে দিবেন দেন আপনি কি করবেন দেখুন এইটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন দেন আপনি এডিট থেকে কপি করবেন দেন এডিট থেকে আবার সেম ভাবে পেস্ট করবেন পেস্ট করে সেম ভাবে আপনি কি করবেন এখান থেকে রিফ্লেক্ট করবেন সো রিফ্লেক্ট করে আপনি যেখানে ওকে প্রেস করেন ওকে প্রেস করার পর আপনি কি করবেন জাস্ট এটাকে আপনি সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে দেখুন আমরা এবার এই থেকে এই পয়েন্টটাকে আমরা মিলানোর ট্রাই করব দেখুন সাপোজ আমরা এই পয়েন্টটাতে আমরা মিলাবো তো আমরা এই পয়েন্টে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা থ্রিডি ভাব কিন্তু চলে আসছে সো আমরা এবার কী করবো দেখুন এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা শেপ মিডল টুলটাকে নিব এবং দেখুন এই পয়েন্টটাতে আমরা এই কালারটা দিব এই পয়েন্টটাতে আমরা এই কালারটা দিব দেন আমরা কী করবো দেখুন এই কালারটাকে সিলেক্ট করবো দেন আমরা এই পয়েন্টটাতে এই কালারটা দিব এই পয়েন্টটাতে আমরা এই কালারটা দিয়ে দিব সো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ঠিক যেটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে সো আপনাদের একেবারে বেশি একটা সিম্পল কাজ করতে হবে সেটা হলো কি দেখুন এটাকে আমরা আনগ্রুপ করবো নর্মালি একটা আনগ্রুপ করে দিব আনগ্রুপ করার পর দেখুন এই অংশটাতে প্রত্যেকটা অংশ আপনারা আনগ্রুপ করবেন ঠিক আছে সো আনগ্রুপ করে দেখুন আমরা প্রত্যেকটা অংশ আনগ্রুপ করতেছি আনগ্রুপ করার পর নর্মালি কী করবেন আপনি জাস্ট এই কর্নারে যে অংশগুলো থাকবে সেগুলোকে আপনি নর্মালি ডিলিট করে দিবেন সো দেখুন আমাদের কর্নারে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো আমি নর্মালি ডিলিট করে দেবো এখান থেকে এইটা এইটা দেন এইটা দেন এইটা সো এটা ডিলিট করে দিলাম ডিলিট করার পর জাস্ট এই যে অংশগুলো থাকবে আমরা এটাকে এক করতে শিফট প্রেস করে সিলেক্ট করব দেন এখান থেকে জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে জাস্ট আমরা এই কর্নার দেন শিফট প্রেস করে এই কর্নার দেন আমরা এই কর্নার এবং প্রতিটা কর্নার আমাদের জাস্ট এই কর্নারে যে কর্নারগুলো আছে আমরা কী করবো এটাকে সিলেক্ট করে জাস্ট হালকা একটু রোটেট করে দিব সো রোটেট করার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক যে ডিজাইনটাকে তৈরি করতে চাচ্ছিলেন সেটা কিন্তু এখানে অনায়াসেই তৈরি হয়ে গেল সো এবার আপনি কী করতে পারেন আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখানে খুব সহজেই রাখতে পারেন সো আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার এখানে দিয়ে দেবেন সো আসলে কালার দিতে গেলে দেখবেন যে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো জাস্ট আশা করছি আপনারা কালারগুলো দিতে পারবেন কোনো প্রবলেম হবে না সো বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং যদি আপনি আমার চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ